তৃতীয়বার শপথ নিয়ে করোনা নিয়ে সচেতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের আবারও বলে রাখি, তৃতীয়বারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই শপথ নিয়েছেন, আর আজ থেকেই করোনা নিয়ে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধ লোকাল ট্রেন আজ থেকে আর কোন কোন নিয়ম জারি এই রাজ্যে দেখে নিন। দেখে নেওয়ার প্রথমেই মনে করিয়ে দিই, ক্ষমতায় এসে কোভিড নিয়ন্ত্রণকেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো বুধবার শপথ নিয়েই একগুচ্ছ নির্দেশিকার ঘোষণা করেন তিনি। রাজ্যে লকডাউন জারি করার পক্ষে নন মমতা, তবে একাধিক বিধিনিষেধ করে কোভিড মোকাবেলায় বার্তা দিয়েছেন তিনি। বুধবার নবান্ন থেকে প্রকাশিত সেই নির্দেশিকা অনুযায়ী বৃহস্পতিবার একাধিক নিয়মবিধি চালু হচ্ছে রাজ্যে। এবার দেখা নেওয়া যাক এক নজরে কী কী নতুন নতুন নিয়মকানুন চালু করা হলো করোনা নিয়ে এই রাজ্যে। বৃহস্পতিবার থেকে যেসব লোকাল ট্রেন মমতার ঘোষণার পরেই বুধবার সন্ধ্যায় ট্রেন বন্ধ থাকার কথা ঘোষণা করেন রেল কর্তৃপক্ষ। এদিন সকাল থেকে স্টেশনগুলোতে কার্যত ফাঁকা, ভিড়ে স্টেশনের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছিল বলেই এমন সিদ্ধান্ত। দুই নম্বর, সময় কমানো হলো ব্যাংকের। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত খোলা থাকবে ব্যাংক, মাসের সব শনিবারেই ব্যাংক বন্ধ। আপনাদের আবারও বলে রাখি, সময় কমানো হলো ব্যাংকের। ব্যাংকের যে সময় নির্দিষ্ট সময় ছিল সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, সেই সময় কমিয়ে সকাল 10টা থেকে 2টো বন্ধ করা হয়েছে এবং মাসের সব শনিবার এই ব্যাংক বন্ধ থাকবে। তিন নম্বর, বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে, আপনাদের আবার বললে কি, বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে 50 জনের বেশি জমায়েত করা যাবে না। জমায়েতের জন্য অনুমতি নিতে হবে, যদিও কেউ জমায়েত করতে চান তার জন্য অনুমতি নিতে হবে। বেসরকারি অফিসের ক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোমে উৎসাহ দেওয়া হচ্ছে, উপস্থিতির হার যাতে কোনোভাবেই 50% বেশি না হতে পারে সেদিকে নজর করা হয়েছে। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন, আর শপথ নিয়েই তিনি বাংলার কোভিড মোকাবেলায় তৎপর ভূমিকা পালন করছেন এবং ইতিমধ্যে বেশ কিছু নিয়মবিধি চালু করেছেন। মমতা যে নিয়মবিধিগুলো চালু করেছেন এটির সঙ্গে আপনার কোনো দ্বিমত থাকলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, এবং যদি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে কাজগুলি ভালো করেছে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে সকলের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।